ছাগলের বাচ্চা হয়েছে রিয়ামণি, তিন নম্বর ছাগলের বাচ্চা কারণ হয়েছে আলমের আগে বিয়ে হয়েছে, প্রথম বারো বছরে ১৩ বছর একটা মেয়ে আছে, ছেলে আছে, তারপরে নুসরাতের বিয়ে করছে, নুসরাতের অনেক বছর সংসার করছে, তারপরে তিন দুইটা সংসার ডেঙিয়ে কিন্তু এই যে নুস এই যে রিয়ামণি বিয়ে না করেও একসাথে ছিল, অনেক দিন ছিল। তো ওর মুখে ভাই এর চেয়ে ভালো কথা, ও একজন ডান্সার, ও একজন কী বলে যেটাকে আমরা পতিতা বলি, সেই মেয়ের মুখে ও তো ওর সঙ্গ দিব, ও যেমন খারাপ শিখাও খারাপ, সঙ্গ খারাপ মানুষের সঙ্গ খারাপ মানুষের, না হলে ভাই আমি বলি এই যে ছেলেটা আজকে ভাবলাম তোর সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আমি দেখি নাই, কিন্তু আজকের দুর্দিনে এই অসময়ে একটা টেটাস দিতে পারে যে এই পুরুষাঙ্গ কেটেছে, এই এর থেকে আমরা শিক্ষা নিতে পারি, পৃথিবীর যত পুরুষ আছে মানে বাংলাদেশের যত পুরুষ আছে তাদের শিক্ষা নেওয়া উচিত। এই মহিলা, এই সমাজের সব পুরুষটি খারাপ আর সব মহিলাই কি ভালো, তাহলে তো আর এই যে জেলখানা হাজতখানা হইতো না, তাহলে তো পুলিশ দরকার ছিল না। তুই যদি ভালো হস তাহলে এটা কেমনে লিখলি, তুই যে তিন নাম্বার ছাগলের বাচ্চা হিরো আলমের সংসার করস ভাইরাল হওয়ার জন্য আইসস, তোর আগে কে চিনত? আসলে সে তো নিজেও তো পুরুষের থাপানি খাচ্ছে, তাহলে সেটাই তো বললাম, এমনও হইতে পারে যে ও নিজে নির্যাতিত হচ্ছে, ওর অপরাধের কারণে ও অন্যায় করে, সেজন্য ও এমন কিছু করবে প্ল্যান করতেছে। তো ভাই এটা অবশ্যই এই মহিলার, যে মহিলা আজকের ঘটনা ঘটাইছে, এর সঙ্গ যারা দিবেন, আমি জানি মহিলারা মহিলাদের সঙ্গ দেন, মহিলারা মহিলার সঙ্গ দেন, আমি বলছি আপনারা এর অনুসরণ করবেন না, এর কাজে উৎসাহিত হবেন না, তাহলে আপনার জন্য রয়েছে কিন্তু এই যে জেলখানা। মনে করেন জেলখানা মামুর বাড়ির সম্পদ, দেশে এখনও আইন আছে প্রধানমন্ত্রী মহিলা হতে পারে, কিন্তু এই দেশ পুরুষ মহিলা, পুরুষ যত আছে মহিলাও সম মানুষ রয়েছে, পুরুষরা এই দেশের ভোটার, এই দেশের সরকার মহিলা হলে যে মহিলারা আজকে তোমরা বুকে দাপট দেখাইবে যে আমরা যা খুশি তা করি, আমার মনে হয় প্রধানমন্ত্রী এটা মেনে নেবে। অবশ্যই এই মহিলার একেবারে বাংলাদেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড সেটা হবে, এবং এর সঙ্গে যারা সঙ্গ দিবেন তাদের বলি আপনি সঙ্গ দিবেন, আপনি নিজে পোষবেন, কারণ সংসারে ভাই অশান্তি, সংসারে কুটিনাটি ঝগড়াঝাটি কারণে হয়, পৃথিবীর সকল মানুষের সংসার যারা করে তাদের ঝগড়া হয়, ভালোবাসার মানুষ আরে ভালোবাসার মানুষের সাথে তো ঝগড়া হবে আবার মিলে যাবে, তাই